5 জুন যেই হাইকোর্টের রায় হয় এবং 5 জুনের পরিক্রমায় আজকে আমরা টিএসসিতে বসে আছি। এই দীর্ঘ পরিক্রমায় ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বা বাংলাদেশ যে বাংলাদেশ যে নতুনভাবে রিস্ট্রাকচার হচ্ছে, এই রিস্ট্রাকচারের যে অধ্যায়টি ছিল এই অধ্যায়টি ছিল এই পুরো 5ই জুন থেকে শুরু করে আজকে পর্যন্ত। আমি এই সময়টির একটি হিস্ট্রিক্যাল অ্যানালিসিস এবং হচ্ছে এই সময়টির তাৎপর্য এবং কিভাবে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এই সময়টি আমাদের জাতি বিনির্মাণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছাত্রদের এবং ছাত্র নাগরিকদের জায়গা থেকে পালন করবে আমি সেই জায়গাকে হচ্ছে ফোকাস করব। দেখেন 5 জুন যে হাইকোর্টের রায়টি দিয়েছে, এই 5 জুন হাইকোর্টের রায়টি খুবই সিগনিফিকেন্ট একটি রায়। এই কারণে রায়টি সিগনিফিকেন্ট, আমরা দেখেছি এই ফেসিস্ট সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মূলত সে সবসময় ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে, সবকিছুকে ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে। অর্থাৎ হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে, বিচার ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে, স্বাস্থ্য ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে, শিক্ষা ব্যবস্থাকে পুঁজি করে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে পুঁজি করে, এই যে পুঁজি ভিত্তিক একটি বিভাজনের মধ্য দিয়ে, দ্বিবিভাজনের মধ্য দিয়ে সবসময় ফেসিজমকে সমূলে পুথিত করে রাখার চেষ্টা করা সবসময় হয়েছে। আমরা দেখেছি 5ই জুনের যখন হাইকোর্টের রায়টি হয় সেখানে শিক্ষার্থীরা সেই রায়টিকে প্রত্যাখ্যান করে এবং আন্দোলনটি শুরু করে, এবং সেই আন্দোলনের শুরুর দিকে আমাদের যে গত 18 বছর ধরে চলে আসা যে টেকিং ব্লেমিং এর একটি ব্যাপার ছিল, টেকিং ব্লেমিং বিষয়টি যেমন যখনই কেউ কোনো যৌক্তিক দাবিতে মাঠে আসতো তখনই তাকে রাজনৈতিক পরিচয়ের মধ্যে দিয়ে কালার করা হতো, সে বিএনপি রাজনীতি করে, জামাতের রাজনীতি করে, শিবিরের রাজনীতি করে, অন্য রাজনীতি করে, অর্থাৎ ব্যাপারটি এমন ছিল শুধুমাত্র আওয়ামী রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি যদি কেউ করে তাহলে তার কোনো ধরনের যৌক্তিক দাবি জানানোর অধিকারটি তখন ছিল না এবং সেটিকে আমরা জাতি হিসেবে মেনে নিয়েছিলাম। সেজন্য আমরা যখনই কোনো দাবি জানাতে যেতাম আমরা সবসময় দাবিতে যতটা ফোকাস করতাম তার থেকে বেশি ফোকাস করতাম যে আমরা অরাজনৈতিক, আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নেই। দেখুন আমাদের মনস্তত্ত্বে মনোজগতে কি ধরনের সেটি প্রভাব ফেলেছিল, এই যে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়াটি ছিল আমরা গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান এই বিষয়টিকে তারা হচ্ছে মেনে নিয়েছিল। অর্থাৎ আওয়ামী রাজনীতির বাইরে, আওয়ামী ধর্মের বাইরে, আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না, আওয়ামী লীগ ছিল একটা ধর্ম। অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল যে সবসময় তাকে আনচ্যালেঞ্জ, তাকে কখনোই কোনোভাবে চ্যালেঞ্জ জানানো যাবে না, আওয়ামী লীগকে কখনো চ্যালেঞ্জ জানানো যাবে না, এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম। এবং এই মেনে নেওয়ার জায়গায় ইন্দুন হিসেবে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে গণমাধ্যম থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো রয়েছে, যারা এখন বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে, যারা অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত না হতে হতেই রাস্তায় বিভিন্ন যৌক্তিক দাবিতে নেমে আসছে। আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা এতদিন কোথায় ছিলেন? গত 16 বছর ধরে আপনি কেন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন? কেন ফেসিবাদকে প্রশ্ন করতে পারেন? কেন রাষ্ট্র, আপনি রাস্তায় দাঁড়াতেন যখন তখন আপনাকে বলতে হতো যে আপনি রাস্তায় আপনাকে বলতে হতো আপনি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ছিল, কেন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হলে কেন দাবিকে জানাতে পারতেন? আমাদের এই জায়গাতে প্রশ্ন রাখতে হবে, আমাদের চিন্তা জগতে একটি প্রশ্ন আমাদের সবসময় রাখতে হবে, এই যে আমরা ক্ষমতাকে প্রশ্ন করা শিখেছি সেটি ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এটা হচ্ছে একটা ডাইমেনশন। একটা বিষয় কি, এই যে আওয়ামী লীগকে মেনে নেওয়ার যে বিষয়টি আমাদের সব জায়গা থেকে আমরা মেনে নিয়েছিলাম, হাসিনা, খুনি হাসিনা এবং যে মুজিববাদ যে আমাদের সংবিধানে যেটা রিফ্লেকশন ঘটেছে, সংবিধানটা মূলত হচ্ছে এখন আমরা দেখছি এটা নিয়ে বিভিন্ন জায়গায় তর্ক করছে, আলাপ করছে বিভিন্ন জায়গায় এবং আমরা বুদ্ধিবৃত্তিক মহলে সেটা নিয়ে বেশ চর্চা দেখছি। দেখেন এই যে 72-এর যে সংবিধানটা প্রণীত হয়েছিল, এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান। এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম, আওয়ামী লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশের সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম। অর্থাৎ দেখেন একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায় সেই জায়গাতে হচ্ছে ফেসিবাদের প্রথম বীজটা বপন করে দেওয়া হয়। এবং আমরা জাতি হিসাবে এই যে এত বছর পরে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারিনি। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যেহেতু আমাদের এই 24-এর দায় আমাদের রয়েছে,
চব্বিশ এর বিনিময় মূল্য, এই বিনিময় মূল্য আমাদের এখনো পর্যন্ত হাজারেরও অধিক শহীদ হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে লক্ষাধিক আহত হয়েছে। কিভাবে দেখেন, শুধুমাত্র যে আপনার একটা প্রজন্মকে আপনারা মেন্টাল ট্রমার মধ্যে আপনারা ঠেলে দিয়েছেন, এই যে আপনাদের সামনে যারা রয়েছে আপনারা তাদের ভাষা বুঝতে পারেননি, একটা প্রজন্ম, এই প্রজন্মের মেন্টাল ট্রমার এই দায়ভার যারা একাত্তরকে পুঁজি করে, যারা মুজিব্বাকে পুঁজি করে, যারা হাসিনাকে পুঁজি করে, শেখ মুজিবকে পুঁজি করে, যারা চব্বিশ পর্যন্ত এই ফেসিবাদকে টেনে নিয়ে এসছে, এই প্রজন্মকে এই মেন্টাল ট্রমাতে যে ফেলেছে সেটির দায়ভার তাদেরকে নিতে হবে। এবং সেটির দায়ভার তারা যদি স্বীকার না করে, তাদের দোষ যদি স্বীকার না করে, তাহলে পরবর্তীতে যে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন যে চিন্তাটি করছে সেই চিন্তাটি তাদের বুমেরাং হবে। কারণ ফেসিবাদকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, ফেসিবাদের যারা সুবিধা নিয়েছে বিভিন্ন ফর্মে, কারণ আওয়ামী লীগ প্রথমেই বলেছিল কিন্তু দল ছিল না, কিন্তু এটা একটা ধর্ম ছিল, এই আওয়ামী লীগের ধর্মের অনেকগুলো জমরা ছিল, আওয়ামী লীগ কালচার ছিল, আওয়ামী লীগ মিডিয়া ছিল, আওয়ামী লীগ ইনস্টিটিউশন ছিল, আওয়ামী লীগ পোশাক ছিল, আওয়ামী লীগের খাবার দাবার ছিল। আপনি দেখবেন পাকিস্তানি মুরগি আমরা দেখেছি যে এই যে দেখেন একটা মনস্তত্ত্বের মধ্যে কিন্তু বিশাল একটা, আমরা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলাম। আমরা ইলিশ বাণিজ্য চলেছে, ইলিশ দিয়ে রাজনীতি করা হয়েছে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা টুলস ইনস্ট্রুমেন্ট এই ফেসিজম যে মাথার মগজে যেভাবে ছেঁকে বসেছে, গেড়ে বসেছে, এটার সমুৎপাটন করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। আমাদের কিভাবে ইউনাইটেড থাকতে হবে, দেখেন যখন কনস্ট্রাকশন ডিস্ট্রাকশন হয়, কোনো কিছু ডিস্ট্রাকশনের সময় সবাই এক হয়ে যায়, কিন্তু কনস্ট্রাকশন যখন ঘটতে যায় তখন সেখানে বিভাজনের রাজনীতি সৃষ্টি করা হয়। যেমন আমরা দেখেছি যখন সাতচল্লিশে দেশটাকে ভাগ করার কথা ছিল তখন আমরা দেখেছি সবাই এক হয়ে গিয়েছিল, একাত্তর মুক্তিযুদ্ধ হয়েছিল সবাই এক হয়ে গিয়েছিল, আবার চব্বিশে যখন খুনি ফেসিবাদকে আমরা পতন ঘটাতে চেয়েছিলাম সবাই এক হয়ে গিয়েছিল, যখনই এখন আমরা বিনির্মাণের দিকে যাচ্ছি, পুনর্গঠনের দিকে যাচ্ছি, তখন আমরা দেখছি আবার বিভাজনের যে রাজনৈতিক যে টুল সেটাকে আবার ইনজেক্ট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা ছাত্র নাগরিকদের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বুদ্ধিবৃত্তিক মহলে ফেসিবাদী রাজনীতিকে পুনর্বাসন করতে চাচ্ছেন, আপনারা ফেল মারছেন অনেক আগে। এই ছাত্র নাগরিক যাদেরকে আপনারা সিজলেস টাইমের জন্য আপনারা মেন্টাল ট্রমার মধ্যে ফেলে দিয়েছেন, তাদের রাজনৈতিক চিন্তাধারা বিকশিত হওয়ার পথটাকে আপনারা রুদ্ধ করে দিয়েছেন, সেটির দায়ভার আপনাদেরকে নিতে হবে।